জীবনযাপন ব্যয়ের সাথে মিলিয়ে বেতন বৃদ্ধি, কাজের জায়গায় নানান সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নানান কারণে গত কয়েক মাস ধরে স্ট্রাইক করছেন ব্রিটেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। আসছে ক্রিসমাসকে ঘিরে ইতিহাসের সবথেকে বড় ধর্মঘটের কবলে পড়তে যাচ্ছে ব্রিটেনের মানুষেরা। কিন্তু এইসব স্ট্রাইকের কারণে যুক্তরাজ্যে নষ্ট হয়েছে 11 লক্ষ ওয়ার্কিং ডে, মানে 11 লক্ষ মানুষের একদিনের পুরো কর্মদিবস নষ্ট হয়েছে। ব্রিটেনের সরকারি পরিসংখ্যানে প্রকাশিত এই সংখ্যা 1990 সালের পর সর্বোচ্চ, মাত্র গত 5 মাসের হিসেব হচ্ছে এটি। তবে পুরো বছরের হিসাব করলে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র অক্টোবর মাসেই 4,17,000 ওয়ার্কিং ডে মিস করা হয়েছে। এরপর থেকে বিভিন্ন সেক্টরে স্ট্রাইকের সংখ্যা বাড়ার সাথে সাথে আরও কিন্তু ওয়ার্কিং ডে নষ্ট হচ্ছে। অন্যদিকে সর্বশেষ যেই ওয়াকআউট শুরু করেছেন রেল ইউনিয়নগুলো, যার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারি মার্ক হার্পার, তিনি বলেছেন সরকার এবং রেলওয়ে পরিচালনা সংস্থাগুলো খুব যুক্তিক সিদ্ধান্ত নিচ্ছে। তারা বেসরকারি সেক্টরের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, মানে জাতীয় পরিসংখ্যান ব্যুরো, প্রকাশ করেছে যে স্ট্রাইকের কারণে হারানো ওয়ার্কিং ডের সংখ্যা গত সেপ্টেম্বরে রেকর্ড করা 2,09,000 থেকে নাটকীয়ভাবে এটা বেড়েছে, মানে ড্রামাটিক্যালি এটা বেড়ে গিয়েছে। ওই সময় রানীর মৃত্যুর কারণে কিছু স্ট্রাইক স্থগিত করা হয়েছিল, আর অক্টোবরে ওয়ার্কিং ডে নষ্ট হওয়ার পরিসংখ্যানটি গত 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল। 2011 সালের নভেম্বরে সরকারের কিছু কঠোর নিয়মের কারণে প্রায় 1 মিলিয়ন কর্মী স্ট্রাইকে গিয়েছিলেন। গত মঙ্গলবার সকালে একটি রাউন্ড টেবিল সাক্ষাৎকারে মিস্টার হার্পার বলেছিলেন যে রেল কর্মীদের জন্য সরকার একটি ন্যায্য এবং যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছে। তাদের এসব প্রস্তাবের বিষয়ে বিভিন্ন লেবার ইউনিয়ন, মানে শ্রমিক ইউনিয়ন, ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। অনেকেই সরকারের এসব প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটের আয়োজন করছে, ফলে পরিস্থিতি শীঘ্রই বা খুব তাড়াতাড়ি উন্নত হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া একটি ইউনিয়নের ব্যালটে সরকারের প্রস্তাবের পক্ষে অর্ধেকেরও বেশি ভোট পড়েছে বলে জানান ট্রান্সপোর্ট সেক্রেটারি। এদিকে জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মানে CPI, মুদ্রাস্ফীতিকে বিবেচনায় নিয়ে অক্টোবর থেকে 3 মাসে বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষের মোট মজুরির 3.9% কমেছে, যা 2009 সালের পর থেকে সবচেয়ে খারাপ পরিসংখ্যান। এছাড়া বেকারত্ব 3.7% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে কস্ট অফ লিভিংয়ের সাথে পেরে উঠতে না পেরে বয়স্ক ব্যক্তিরা চাকরির বাজারে ফিরে যাচ্ছেন, কারণ বর্তমানে যে খরচ বেড়েছে সেটি তারা যেই পেনশন পাচ্ছেন সেই পেনশন দিয়ে কোনোভাবেই তারা এই জীবন ধারণ করতে পারছেন না, আর যে কারণে আবারও অনেকে এই বৃদ্ধ বয়সে বিরূপ আবহাওয়ার মধ্যে কাজে ফিরত যেতে বাধ্য হচ্ছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।